রাকেশের মুডটা আজকে অফ হয়ে গেছে, বিকজ বাড়ি থেকে যখনই আমরা গাড়ির গ্যারেজে এসেছি গাড়িটাকে নিতে, দেখি মাই গড, যখন ঢুকেছিলাম কি ছিল আর যখন বেরোলাম জাস্ট মারাত্মক লেভেলের ঝড় হয়েছে এখানে। আমাদের ওয়েলকাম করছে এখানে একটা বসে আছে, হাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমাদের সেলফ ডিক্লেয়ার ছুটির দিন, আর কিন্তু যদিও বা যাচ্ছি একটা দরকারি ইম্পর্টেন্ট কাজের জন্যই ডেকেছে, কিছু কাজ আছে তো ওখান থেকে, তারপরে জানি না কি করব, সেরকম কোন প্ল্যান তো কিছু নেই, আগে ইম্পর্টেন্ট কাজগুলোকে সারবো, তারপরে দেখি কি করা যায়। লকডাউন পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে যে ভিডিও তো অনেকেই দেখছো, খুব ভালো লাগছে, ভিউজ আসছে, কিছু কোনোটায় কম কোনোটায় বেশি কোনোটায় মাঝারি, কিন্তু সাবস্ক্রাইব করছো না। ভিউজ আসছে বাট সাবস্ক্রিপশন আসছে না, খুব স্লোলি স্লোলি সাবস্ক্রিপশনস আসছে। তো আমরা মোটিভেশন আসলে কি বলতো, আমরা রোজ ভিডিও বানাই, তো সাবস্ক্রিপশন এলে আমাদের মোটিভেটেড লাগে ভিডিও বানাতে, আমাদের খুব ভালো লাগে ব্লগ করতে। তো কেউ যদি সাবস্ক্রাইব না করে আমরা ভাবি কি তাহলে কি ব্লগগুলো ভালো হচ্ছে না, তাহলে কি কারোর ভালো লাগছে না, তাহলে কি আর ভিডিও বানাবো না, তো এরকম মনে হয়। তো আমরা চাই যে তোমরা অ্যাটলিস্ট যদি ভালো নাও লাগে সেটা অন্তত কমেন্ট করে জানাও, বাট ভালো নিশ্চয়ই লাগছে, তাই জন্যই সবাই দেখছে, এত ভিউজ আসছে যখন, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তার জন্য আজকে আমি এটা রিকোয়েস্ট করছি সবাইকে, যে যদি ভালো লাগে, যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে, আর নিজের সাথে সাথে আশেপাশে বন্ধু বান্ধব ফ্যামিলি যদি কাউকে আমাদের ভিডিও দেখাও তাহলে তাদেরকে দিয়েও সাবস্ক্রাইব করাবে, ঠিক আছে। আজকে অফ হয়ে গেছে, বিকজ বাড়ি থেকে যখনই আমরা গাড়ির গ্যারেজে এসেছি গাড়িটাকে নিতে, দেখছি যে গাড়ির পেছনে নাম্বার প্লেটের উপরে যে মানে কি বলবো, যে প্লেট বলে তো ওটাকে, কি বলে, লাইট হোল্ডার বা সামথিং, যেটা নাম্বার প্লেটের উপরে সরুভাবে থাকে, তো ওটা দেখছি যে নেই। তো ওর তো গাড়ির কিছু হলে মানে হয়ে গেল, তো ওর তো দেখেই মন খারাপ হয়ে গেছে কি হলো। এবার আমাদের গাড়ি রাকেশ তো সবসময় চালায় না, ছুটকি কলেজ যায় তো যিনি চালান গাড়ি ড্রাইভার কাকু যিনি, ওনাকে কল করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে গাড়িতে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাঙলো কী করে। তো তখন বলছে যে না, হ্যান্ড ব্রেক দিতে ভুলে গেছিলাম, গাড়িটা পেছনে গড়িয়ে গেছে, তো ধাক্কা লেগে ওটা ভেঙে গেছে। তো সেটা আমাদেরকে জানায়নি, তো সেটার জন্য মুড খুবই অফ হয়ে গেছে, যে কেন জানানো হয়নি ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল কেন হ্যান্ড ব্রেক দেয়নি। তো এর জন্য ওর মন খারাপ হয়ে গেছে, ওটা এখন ভেঙে গেছে গাড়ির পেছনে, তো বলছে আমার মন খারাপ হয়ে গেছে, তো লগে বেশি চুপচাপ হয়ে গেছে, দেখো বেশি কথা বলছে না, গাড়ি হচ্ছে ওর প্রাণ, জ্যাম আছে না, হ্যাঁ জ্যাম তো আছে। তো যাই হোক, মন খারাপ হয়ে গেছে, এখন ওটাকে কি যতক্ষণ না ঠিক করবে ততক্ষণ ওটা ওর মাথার মধ্যে ঘুরতে থাকবে যে ওটা ভেঙে গেছে। গাড়ির সামনে গণেশটা ওইখানটাতে থাকতো, সেটাও ভেঙে গেছে, সে কপাল খারাপ, এটাকেও একটা নতুন গণেশ কিনতে হবে, যেটার ভেতরে গ্লুটা নষ্ট হয়ে গেছে, এবার কি হচ্ছে এখানটাতে এটাকে আর ফিক্সড করা যাচ্ছে না এইভাবে, তো এটাও একটা কিনতে হবে। তো আমরা একটুখানি এসেছি সিটি সেন্টার ওয়ানে, যেহেতু সল্ট লেকে যে কাজটা ছিল ওটা সিটি সেন্টার ওয়ানের একদমই কাছাকাছি, তো সিসি ওয়ানে এসেছি, এবার দেখা যাক কি করি, লেটস সি। আমরা এখন যাচ্ছি স্টার মার্কে, ওপরে থার্ড ফ্লোরে,
গাড়িতে রাখার গণেশ ওখানে পাওয়া যায় কিনা দেখার জন্য, বিকজ এখানে আর চিজ নেই, আর গাড়ির গণেশটা যেহেতু হ্যাঁ ভেঙে গেছে, তো তাই জন্য ভাবলাম একবার দেখে নিই এখানে যদি পাওয়া যায় তাহলে এখান থেকে নেব। সেগুলো সবই ডান, আর গণেশ তো পাওয়া গেল না। আর সিসি ওয়ানের অলমোস্ট যা রেস্টুরেন্ট আছে সবেতে আমাদের অনেকবার করে খাওয়া, আর খিদেও তেমন পাইনি, আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো সেক্ষেত্রে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস লাচ্ছি তো বন্ধ, খাওয়া যাবে না। বাট রাকেশের খুব খিদে পেয়ে গেছে, তো আমরা জানি না কোথায় যাব। সিসি ওয়ান থেকে তো বেরোলাম, গাড়িতে যাচ্ছি আপাতত, দেখি কোথায় যাওয়া যায়, লেটস সি। তোমরা উঠে গেছি গাড়িতে, বাট এখনো ডিসাইড করতে পারিনি কোথায় যাবি। কি খাবি, কিরম ধরনের খেতে চাস বল, সেই অনুযায়ী আমি সাজেস্ট করব। তো ভাবলাম যে আমরা তো ক্যালকাটা 64 এ যাব অনেক ডিসাইড করার পর, কিন্তু স্যাটারডে আজকে পার্কিং পাওয়া যাবে নাকি নট শিওর, বাট স্টিল একবার দেখে নিচ্ছি যদি পার্কিং পাওয়া যায় ওয়েল এন্ড গুড। রাকেশ বলছিল পিজা হাটে যাবে, তো এগুলো মনে আছে না লাস্ট টাইম কি করেছিল, চলে তো এসছি ক্যালকাটা 64, বাট পার্কিং তো নেই নেই, পার্কিং তো নেই নেই, কেটে সব এখানে রাখতে হবে। না এদিক দিয়ে বেরোতে মানে বেরোবে না এখন, বিকজ একদম ফুটপাথের ওপর তোলা আছে, দেখ মনে হয় না এখান থেকে বেরোবে এখন। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন থেকে ভাবছিলাম বলবো বাট বলা হচ্ছিল না, সেটা হচ্ছে যে অনেকে কোয়েশ্চেন করেছে যে লর্ডসিনা রোডের কোন কোন শপে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল। তো আমি বলে দিই যে শ্রী শিক্ষায়তন স্কুল কলেজের ঠিক অপোজিটে পরপর যতগুলো শপ রয়েছে, লাইক সিদ্ধারাম সানভারমল, দেন বিজয়লক্ষ্মী, অনুরাগ, দ্য মেওয়া শপ, ওখানে পরপর সবকটা দোকানেই আমাদের প্রোডাক্ট তোমরা পাবে। এছাড়াও যদি কেউ নিতে চাও দেন কাকুরগাছিতে পরপর যে কটা দোকান আছে, লাইক প্রতীক, সিদ্ধারাম সানভারমল, কাকুরগাছি, ওখানে পাবে। এছাড়া কাকুরগাছিতে শ্রী দুর্গা বলে একটা শপ আছে, ওখানে পাবে। এছাড়া তেঘরিয়াতে সিদ্ধারাম সানভারমল আছে, ওখানে পাবে। ঠিক আছে আপাতত, আচ্ছা সল্ট লেকের নামোৎসব বলে একটা শপ আছে, ওখানে পাবে। তো আপাতত মোটামুটি যে কটা শপ আমি নাম বললাম আর এই কটাই মনে পড়ছে, আরও অনেকগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে হয়তো মনে করতে পারছি না। তো তোমরা এই এরিয়ার আশেপাশে যদি কেউ থাকো তো অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। চল, অলমোস্ট আমি মনে হয় 1 ইয়ার পরে এলাম ক্যালকাটা, 1 ইয়ার পরে এলাম না আমরা ক্যালকাটা 64-এ। কোভিডের পর থেকে আর আসাই হয়নি ক্যালকাটা 64-এ, অনেক দিন পরে এলাম, কোভিডের আগে লাস্ট এসেছিলাম। চল ঠান্ডা লেগেছে না?
তো আমরা অর্ডার করেছি হচ্ছে ফিশ এন্ড চিপস আর পিজা। প্রথমে লাজানিয়া আর পিজার মধ্যে কনফিউশন ছিল, বাট লাজানিয়াটা আমরা এখানে অনেকবার আগে ট্রাই করেছি, বাট এখানে পিজাটা কোনোদিনও ট্রাই করা যেহেতু হয়নি, তো ভাবলাম কি লেটস ট্রাই পিজা। বেরিয়ে গেছি আর বেরিয়ে জাস্ট দেখো কি রেটে বৃষ্টি হচ্ছে, মাই গড, যখন ঢুকেছিলাম কি ছিল আর যখন বেরোলাম জাস্ট মারাত্মক লেভেলের ঝড় হয়েছে এখানে। ইনফ্যাক্ট এখনো বৃষ্টি পড়ছে, বাপরে বাপ কি বিদ্যুৎ চমকাচ্ছে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আগে তো ঠান্ডা লেগেছিল তার উপর আবার বৃষ্টিতে ভিজলাম, যাই না কি হবে, যাই হোক। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, অ্যান্ড বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের ভিডিওটা, দেখতে থাকো আমাদের ব্লগ। বাই বাই গাইজ, গুড নাইট, স্টে টিউনড, হ্যাভ আ নাইস ডে, গুড নাইট।